আর পৃথিবীতে এই যাত্রা শুরু হয়েছে ভালো মানুষদের কল্যাণকর মানুষদের মূর্তি তৈরি করার মাধ্যমে মানুষকে দিয়ে যদি শয়তান শির্ক করাতে পারে আল্লাহ ওয়া তালার অস্তিত্বের বিরোধিতার নামই হচ্ছে শির্ক আল্লাহ সুবহান তালার উলুহিয়তের বিরোধিতার নামই হচ্ছে শির্ক আল্লাহ ওয়া তালার সম্মান মর্যাদা একচ্ছত্র আধিপত্য ইবাদতের একমাত্র যোগ্য সত্তার সাথে সামান্যতম সরিকানা স্থাপন করা শেয়ার করার চেষ্টা করার নামই শিরক আর পৃথিবীতে এই শিরকের যাত্রা শুরু হয়েছে ভালো মানুষদের কল্যাণকর মানুষদের মূর্তি তৈরি করার মাধ্যমে যখনই নু হলেহি সালাত সালামের মৃত্যুর পরে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে চাইল তখন নো আলাই সাল্লা তালামের কমের যারা শ্রেষ্ঠ সন্তান ছিল ভালো সন্তান ছিল পরহেজগার ছিল তাদের মূর্তি এই বলে মানুষকে বানালো যে দেখো এটা দেখলে তোমার ওর ভালো কাজের কথা স্মরণ হবে সেই ভালো কাজের কথা স্মরণ করে তুমিও ভালো কাজ করার আগ্রহী হবে সময়ের পরিক্রমায় মানুষ ওই মূর্তির পূজা শুরু করে দিল এই জন্য অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ পৃথিবীতে সারা পৃথিবীতে যত ঝুলন্ত ছবি মূর্তি ভাস্কর্য আপনার পিতার হোক আপনার মাতার হোক আপনার নিজের হোক যেটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখা হয় সেটা আল্লাহ সুবহান তালার উলুহিয়ত আল্লাহ সুবাহান তালার একচ্ছত্র অধিপত্য আল্লাহ তাআলার অস্তিত্বের বিরোধী মানুষকে সবসময় পরিত্রাণ চাওয়া উচিত মানুষকে দিয়ে আল্লাহ সুবাহান তালা যেন শেরিক না করায় কেন জানেন আল্লাহ সুবহান এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো আবার শুনেন আল্লাহ তালার এবাদত না করার চাইতে শিরিক না করা ভালো কিভাবে একটা মানুষ আল্লাহ ও তালার একদিনে ইবাদত করেন আল্লাহ সুবাহ তালার নামও নেয় না আর আর মানুষ আল্লাহ সুবাহান তালা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে কবরে গিয়ে সিজদা করে এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুবাহানাহ তালা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহর উলুহিয়াতের সাথে শরীকানা স্থাপন করেছে আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন জমিন আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন খাচ্ছেন চলছেন শ্বাস নিচ্ছেন বেঁচে আছেন সেই আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো এবাদত করবেন এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এই জন্য আল্লাহ তালা বলছে যত গুনাহ আছে সব গুনা ক্ষমা করে দিব কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারব না এই জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে সিরিক করানোর আল্লাহ সুবাহ আমাদেরকে সিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করোক আল্লাহ মামে শয়তানের প্ররোচনার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে দুনিয়া তৃতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে নারী দুনিয়াকে কিভাবে শয়তান ভয় দেখায় আল্লাহ সুহান কোরআন বলছে আর শৈতান শোনো শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে শয়তান তোমাদেরকে টাকার অভাবের ভয় দেখাবে এই চাকরি ব্যাংকের হারাম চাকরি খবরদার যদি না করো তাহলে না খেয়ে মারা যাবে এই হারাম উপার্জন যদি না করো না খেয়ে মারা যাবে শয়তান মানুষকে সর্বদা দারিদ্রতার ভয় দেখায় রিজিক রুজি রুটির ভয় দেখিয়ে মানুষকে দিয়ে হারাম কাজ করিয়ে নেয় অথচ মামিং আসমানের নিচে জমিনের উপরে এমন পশু পাখি জীব জন্তু জানোয়ার মশা মাছি পিঁপড়া এমন কিছুই নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না সকলে আল্লাহ বহন করেন পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টির যে রিজিক লেখা হয়েছে সেটা নিয়ে মানুষ দুনিয়াতে আসে শয়তান তৃতীয় যে দেয় সেটা হচ্ছে নারীর প্ররোচনা ভয়ঙ্কর এবং ভয়াবহ প্ররোচনা এই জিনিসগুলোর মাধ্যমে শির্খ দুনিয়ার লোভ নারীর লোভ এই জিনিসগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথ ভ্রষ্ট করতে থাকে জাহান নামের দিকে নিয়ে যেতে থাকে আর মানুষ যদি শয়তানের এই প্ররোচনা থেকে বাঁচতে চায় মানুষকে বেশি বেশি আল্লাহর নাম নিতে হবে খেতে বসতে উঠতে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে স্মরণ করতে হবে আলা বিক্লাহমাইন্নুল কলুব অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে কার সরণে অন্তর প্রশান্তি পাই গুনাহ করতে 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 অন্তর থাকে গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে যায় প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার আল্লাহ কোরআনে বলছেন রব্বানা জালামনা ফুসানা হে আল্লাহ আমি আমার অন্তরের উপর অত্যাচার করেছি গুনাহ করেছি কথা আল্লাহ বলেননি কেননা প্রত্যেক গুনাহ অন্তরের উপর অত্যাচার এই আত্মা কাঁদে আপনি একা একই নীরবে একবার যদি নীরবে একা একই ভাবেন দেখবেন আপনার আত্মার কান্নার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন সে তার প্রতিপালকের দিকে ফিরে যেতে চায় তার সৃষ্টিকর্তার দিকে ফিরে যেতে চায় নিজের অজান্তে কেননা প্রত্যেক আদম সন্তান হলিকা কালাল ফিতরা ইসলামের ওপর তার সৃষ্টি হয়েছে তার জন্ম হয়েছে পরবর্তীতে তার পিতামাতা মাতা তাকে পথভ্রষ্ট করেছে সম্মানিত উপস্থিতি এই জন্য মানুষের আত্মাকে যদি মানুষ প্রশান্তি দিতে চায় আল্লাহ সবহানকে স্মরণ করতে হবে আকিমিস সালাত আলী দিক্রি তোমরা সালাত কায়েম করো আল্লাহকে শরণ করার জন্য অন্তত পক্ষে দিনে রাতে চব্বিশ ঘন্টায় অন্তত পক্ষে পাঁচবার তোমরা আল্লাহকে শরণ করিও যে পাঁচ ওয়াক্ত সালাতে হাজিরা দেয় না তার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না আর যে পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত হাজিরা দেয় পাঁচক্ত সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করে সুন্নাত সালাত আদায় করে আল্লাহ তালা বলতেছে এই পাঁচক্ত সালাত নিয়মিত আদায়কারী পাঁচক্ত সালাতের পরে সুন্নাত নফল নিয়মিত আদায়কারী এই বান্দাকে আমি এত ভালোবাসতে শুরু করি এত ভালোবাসতে শুরু করি যে সে যে হাত দিয়ে ধরে আমি সে হাত হয়ে যাই সে যে পা দিয়ে চলে আমি সে পা হয়ে যাই যে কান দিয়ে শুনে আমি সে কান হয়ে যাই আল্লাহ সুবাহান তালা রাসুল সাল্লামের হাদিসের বাক্য মানুষ আল্লাহর নিকটে চলে যায় কাছে চলে যায় আল্লাহর ইবাদত দিয়ে আর যে ব্যক্তি এই বান্দার সাথে শত্রুতা করবে আল্লাহ তালা তার সাথে শত্রুতা করবে মানুষ আল্লাহর নিকটে আল্লাহর আশ্রয়ে আল্লাহর রহমতে আল্লাহর করুণায় চলে যায় আল্লাহ তাআলার ইবাদত দিয়ে আর মানুষের এই অন্তর একসাথে দুইটা জিনিসকে ভালোবাসতে পারে না আল্লাহকেও ভালোবাসবে শয়তানকেও ভালোবাসবে আল্লাহরও দাসত্ব করবে শয়তানেরও দাসত্ব করবে এটা হতে পারে না পৃথিবীতে মানুষ দুই ধরনেরই হয় শৈতানের গোলাম না হয় আল্লাহর গোলাম হয় শৈতানের দাস না হয় আল্লাহর দাস হয় শৈতানের মাধ্যমে শৈতানকে ভালোবাসে না হয় অন্তর দিয়ে ভালোবাসে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভালোবাসার আল্লাহর দাসত্ব করার এবাদুর রহমান আল্লাহর বান্দায় পরিণত হওয়ার আল্লাহর দিকে ফিরে যাওয়ার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক মানুষের সামনে যখন চারিদিকের দেওয়াল বন্ধ হয়ে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনাকে মানুষ আপনার শত্রুতায় আপনার পথ বাধাগ্রস্ত করবে যখন দেখবেন চারিদিকের দেওয়াল বন্ধ তখন একটা কথা মাথায় রাখবেন আসমানের দরজা কোনো দিন বন্ধ হয় না যত বিপদেই থাকেন যেই দিক থেকে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া হোক আসমানের দরজা খোলা থাকে আর যার সম্পর্ক আসমানে থাকে তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রস হানা তালার তার মৃত্যু করলেন কর তার বেঁচে থাকাও করলেন কর ধন সম্পদের মালিক হওয়া মানে আল্লাহর ভালোবাসা অর্জন করা তা নয় আল্লাহ ধন সম্পদের মালিক কাফের কারণ কেউ করেছেন ক্ষমতার মালিক কাফের ফেরাউন কেউ করেছেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন আল্লাহ দুনিয়া দেয় দুনিয়া ইউহিব্বু আল্লাহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজত্ব দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না কিন্তু আল্লাহর আনুগত্য করার আল্লাহর দিনের পথে চলার সিরাতে মুস্তাকিমে চলার একমাত্র তৌফিক তাকে দেন যাকে আল্লাহ ভালোবাসেন অতএব যে গানবাজনায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে গান বাজনায় লিপ্ত রেখেছে যে সুদের ব্যবসায় লিপ্ত আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে সুদের ব্যবসায় লিপ্ত রেখেছে যে হারাম সম্পর্কে আছে তার জন্য এটাই বড় শাস্তি যে আল্লাহ তাকে তার দরবার থেকে তার রহমত থেকে তার করুণা থেকে বঞ্চিত রেখে শয়তানের দাসত্বে নিয়োজিত রেখেছে আর সেই ধনী সেই কল্যাণকর সেই আল্লাহর রহমত প্রাপ্ত যে ফজরের সালাত আদায় করতে পেরেছে জামাতের সাথে তার উপর আল্লাহর দয়া আছে আল্লাহ দিন আন আলাইহিম যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের প্রমাণ